সপ্তাহখানেক আগে গণমাধ্যমে আসে এশিয়া কাপের কমেন্টেটরদের তালিকা, যেখানে ভারত পাকিস্তান শ্রীলঙ্কার কিংবদন্তিদের সঙ্গে ছিল আতাহার আলীর নাম। ভারতের সংবাদ মাধ্যমগুলোতে যা নিয়ে খবর প্রকাশ করা হয়, কিন্তু কদিনের ব্যবধানেই বদলে যায় সে তালিকা। এশিয়া কাপের ব্রডকাস্টার স্টার স্পোর্টস শুক্রবার এক তালিকা প্রকাশ করা হয় চ্যানেলের সামাজিক মাধ্যমে, যেখানে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, জিম্বাবুয়ের সাবেক ক্রিকেটারের নাম থাকলেও দেখা যায়নি আতাহার আলীর নাম। ১৯ জনের কমেন্টেটর প্যানেলের ১১ জনই ভারতের, রবি শাস্ত্রী, হরভজন সিং, গৌতম গম্ভীরদের সঙ্গে যেখানে আছে রজত ভাটিয়ার মতো অখ্যাত ক্রিকেটারের নামও। কিন্তু প্রায় দুই যুগ আর অজস্র ম্যাচে ধারাভাষ্য দেয়া আতাহার আলী খান উপেক্ষিত। অবশ্য শনিবার আরও এক তালিকা দেয় স্টার স্পোর্টস। এবার তাদের টুইটার অ্যাকাউন্টে কমেন্টেটরদের একটি তালিকা প্রকাশ করা হয়, যেখানে আতাহার আলীর নাম না থাকলেও দেখা যায় শামীম আশরাফ চৌধুরীর নাম। এশিয়া কাপে ধারাভাষ্য কক্ষে এবার থাকবেন না ভয়েস অফ বাংলাদেশ ক্রিকেট,